আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টিপস ফর লাইফ। আমি নিগার সুলতান আরিফা আপনাদের সামনে হাজির হয়েছি ঔষধ নয় লিভার ভালো রাখতে কোন তিনটি খাবার খাবেন সে বিষয়টি নিয়ে। আশা করছি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার সাথেই থাকবেন। মানব দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে লিভার বা যকৃৎ। শরীরের সব ক্ষতিকর টক্সিন বা বিষাক্ত পদার্থ মলমূত্রের মাধ্যমে বাইরে বের করে দেয় লিভার, ফলে শরীর থাকে সুস্থ। অনিয়মিত খাদ্যাভ্যাসের কারণে লিভারের উপর অনেকখানি প্রভাব পড়ে, আর সেজন্য বর্তমানে ফ্যাটি লিভার সহ বিভিন্ন রকম লিভার আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। ভুলে বা ফাস্টফুডে যেমন লিভারের কার্যকারিতা কমতে শুরু করে, তেমনি স্থূলতার কারণেও খুব অল্প বয়সেও ফ্যাটি লিভার বাসা বাঁধতে পারে শরীরে। আবার সহজে এ রোগের লক্ষণ বোঝার উপায়ও নেই। ফ্যাটি লিভার দুই ধরনের হয়ে থাকে, অ্যালকোহলিক ও নন অ্যালকোহলিক। মাত্রা অতিরিক্ত মদ্যপান থেকে লিভারে চর্বি জমলে তাই অ্যালকোহলিক ফ্যাট, তবে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারের জন্য দায়ী তৈলাক্ত ও ফ্যাট খাবার। নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার আবার বংশগত কারণেও হতে পারে। ওজন বৃদ্ধি, হৃদরোগ, দীর্ঘ সময় ক্লান্তি অনুভব করা, হজমের সমস্যা, অ্যালার্জি ইত্যাদি এই সমস্ত অসুখ দেখা দিতে পারে অসুস্থ লিভারের কারণে। তবে খাদ্যাভ্যাসে কিছুটা পরিবর্তন আনলেই লিভারের বিভিন্ন অসুখের ঝুঁকি কমানো যায়। তাই দেহ ও লিভার সুস্থ রাখার জন্য জেনে নিন এমন তিনটি খাবার যা সুস্থ রাখবে আপনাকে। নাম্বার ওয়ান, রসুন। ভিউয়ার্স, প্রথমে আসা যাক রসুনের কথায়। লিভার পরিষ্কার রাখার জন্য উত্তম খাবার হলো রসুন। রসুনের এনজাইম লিভারের ক্ষতিকর টক্সিক উপাদান পরিষ্কার করে। এতে আছে আরও দুটি উপাদান যার নাম এলিসিন এবং সেলেনিয়াম, যা লিভার পরিষ্কার রাখে এবং ক্ষতিকর টক্সিক উপাদান হতে রক্ষা করে। প্রতিদিন যে কোনো সময় 2-3 রসুনের কোয়া খেয়ে নিন। নাম্বার টু, লেবু। লেবু আমাদের হাতের নাগালেই থাকে, খুবই সহজলভ্য। লেবুর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান দেহের লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে, এবং ডি লিমনের উপাদান লিভারে অ্যানজাইম সক্রিয় করে। ভিটামিন সিতে ভরপুর লেবু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। শরীরের বর্জ্য পদার্থগুলো বের করে দিতে এটি দারুণ উপকারী। বাসায় লেবু পানি পান করুন এবং যে কোনো সময় পানের জন্য লেবু পানি বানিয়ে রাখুন। নাম্বার থ্রি, আপেল। প্রতিদিন সকালে একটি করে আপেল খেলে তা লিভারকে সুস্থ রাখে। আপেলের পেকটিন ফাইবার দেহের পরিপাকনালী হতে টক্সিন ও রক্ত হতে কোলেস্ট্রল দূর করে, এবং সঙ্গে সঙ্গে লিভারকেও সুস্থ রাখে। আপেলে আছে ম্যালিক অ্যাসিড, যা প্রাকৃতিকভাবেই রক্ত হতে ক্ষতিকর টক্সিন দূর করে। যে কোনো ধরনের আপেলই দেহের লিভারের জন্য ভালো, তাই লিভার সুস্থ রাখতে প্রতিদিন একটি করে আপেল খান। এসব উপাদান ছাড়াও বাদাম, পেঁয়াজ, অলিভ অয়েল, গাজর, পাতা বিশিষ্ট সবুজ শাকসবজি এবং আঙ্গুর লিভার সুরক্ষায় বিশেষ উপকারী ভূমিকা পালন করে থাকে, কারণ এগুলো লিভার সেলে ফ্যাট জমতে দেয় না। একবার যদি সিরোসিস হয়ে যায় তাহলে লিভার ভালো করা কঠিন হয়ে পড়ে। সুতরাং খুব বেশি দেরি হয়ে যাওয়ার আগেই আপনার জীবনযাপন ও খাদ্যাভ্যাসে মৌলিক কিছু পরিবর্তন আনুন লিভারকে সুস্থ রাখার জন্য। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।